সূরা তাহা, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা। তাহা, আমরা এই কুরআন তোমার প্রতি এই জন্য নাজিল করি নাই যে তুমি মুসিবতে পড়িয়া যাইবে। ইহা তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে। নাজিল করা হইয়াছে সেই মহান সত্তার তরফ হইতে, যিনি পয়দা করিয়াছেন জমিন ও সুউচ্চ আসমানকে। তিনি পরম দয়াবান, সিংহাসনে সমাসীন। لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى। তিনি সেই সব জিনিসের মালিক যাহা আসমান ও জমিনে আছে, আর যাহা আছে জমিন ও আসমানের মাঝখানে এবং মাটির গর্ভে। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। তুমি নিজের কথা সচ্চারই বলো না কেন, তিনি তো চুপিসারে বলা কথাও, বরং তদাপেক্ষা গোপন ও নিঃশব্দের কথাও জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তিনি আল্লাহ, তিনি ছাড়া কেহ ইলা নাই, তাহার জন্য রহিয়াছে সর্বোত্তম নামসমূহ। ওয়া হাল আতাকা হাদীসু মূসা। তুমি মূসার খবর কিছু পাইয়াছ কি? إذ رآ نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। যখন সে একটি আগুন দেখিতে পাইল এবং নিজের পরিবারবর্গকে বলিল, একটু অপেক্ষা করো, সম্ভবত তোমাদের জন্য একান্তি অঙ্গার লইয়া আসিব, কিংবা এই আগুনের নিকট হইতে আমি কোন পথের দিশা লাভ করিব। সেখানে পৌঁছিলে তাহাকে ডাক দিয়া বলা হইল, হে মূসা, আমি তোমার রব। জুতা খুলিয়া ফেল, তুমি তো তুয়া নামক পবিত্র প্রান্তরে সমুপস্থিত। وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى। আর আমি তোমাকে বাছাই করিয়া পছন্দ করিয়া লইয়াছি, তুমি শোনো যাহা কিছু ওহী করা হয়। إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। আমি আল্লাহ, আমি ছাড়া আর কেহ ইলা নাই, অতএব তুমি আমার বন্দেগী করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিহিম বিমা তাসআ। কিয়ামতের নির্দিষ্ট সময় অবশ্যই আসিবে, আমি সেই নির্দিষ্ট সময়টা গোপন রাখিতে চাই যেন প্রত্যেক ব্যক্তি স্বীয় চেষ্টা সাধনা অনুসারে প্রতিফল পাইতে পারে। فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْدَى। কাজে যে ব্যক্তি উহার প্রতি ঈমান আনে না এবং আপন প্রবৃত্তির বাসনা লালসার দাস হইয়া গিয়াছে, সে যেন তোমাকে সেই নির্দিষ্ট সময়ের চিন্তা ভাবনা হইতে বিমুক্ত করিয়া না দেয়, অন্যথায় তুমি ধ্বংসের কবলে পতিত হইবে। وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى। আর হে মূসা, তোমার হাতে ওটা কি? قال هي عصاي اتوكأ عليها واهش بها على غنمي ولي فيها مآرب اخرى। মূসা জবাব দিল, ইহা আমার লাঠি, আমি ইহার উপর ভর করিয়া চলি, ইহা দ্বারা আমার ছাগলগুলির জন্য পাতা পাড়ি, আর বহু কাজ আমি ইহা দ্বারা সম্পাদন করিয়া থাকি। قال القها يا موسى। বলিলেন, উহা নিক্ষেপ করো হে মূসা। সে নিক্ষেপ করিল, আর অমনি উহা একটি সাপ হইল যাহা দৌড়াইতে লাগিল। বলিলেন, উহাকে ধরিয়া ফেলো এবং ভয় পাইও না, আমরা উহাকে আবার তেমনই বানাইয়া দিব যেমন উহা ছিল। واضمم يدك الى جناحك تخرج بيضاء من غير سوء ان
আর তোমার হাতখানি একটু বগলের মধ্যে চাপিয়া ধরো, উহা কোন প্রকার কষ্ট দুঃখ ছাড়াই উজ্জ্বল হইয়া বাহির হইয়া আসিবে। ইহা দ্বিতীয় নিদর্শন। কেননা আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহ দেখাইব। এখন তুমি ফেরাউনের নিকট যাও, সে বড় অহংকারী ও বিদ্রোহী হইয়া উঠিয়াছে। মুসা নিবেদন করিল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করিয়া দাও, আমার কাজকে আমার জন্য সহজ করিয়া দাও এবং আমার মুখের আড়ষ্টতা দূর করিয়া দাও, যেন লোকেরা আমার কথা বুঝিতে পারে। আর আমার জন্য আমার নিজের পরিবারের মধ্য হইতে সহকর্মী হিসাবে নির্দিষ্ট করিয়া দাও আমার ভাই হারুনকে, তাহার সহায়তায় আমার হাত মজবুত করো এবং তাহাকে আমার কাজে শরীক বানাইয়া দাও, যেন আমরা খুব বেশি করিয়া তোমার পবিত্রতা বর্ণনা করিতে পারি, তোমার কথা খুব বেশি পরিমাণে চর্চা আলোচনা ও স্মরণ করি। তুমি তো সবসময় আমাদের অবস্থা পর্যবেক্ষণ করিতেছ। বলিলেন, হে মুসা, তুমি যাহা কিছু চাহিয়াছ তাহা দেওয়া হইল। আমরা আবার একবার তোমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করিলাম। إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني. স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তোমার মাকে ইঙ্গিত করিয়াছিলাম, এমন ইঙ্গিত যাহা ওহির সাহায্যে করা হয়, যে এই শিশুটিকে বাক্সের মধ্যে রাখিয়া দাও এবং বাক্সটিকে নদীতে ভাসাইয়া দাও, নদী উহাকে কিনারার দিকে ঠেলিয়া দিবে এবং উহাকে আমার শত্রু ও এই শিশুটির শত্রু তুলিয়া লইবে। আমি নিজের দিক হইতে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিলাম এবং এমন ব্যবস্থা করিয়া দিলাম যে তুমি আমারই রক্ষণাবেক্ষণে লালিত পালিত হইবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তোমার মাকে ইঙ্গিত করিয়াছিলাম, এমন ইঙ্গিত যাহা ওহির সাহায্যে করা হয়, যে এই শিশুটিকে বাক্সের মধ্যে রাখিয়া দাও এবং বাক্সটিকে নদীতে ভাসাইয়া দাও, নদী উহাকে কিনারার দিকে ঠেলিয়া দিবে এবং উহাকে আমার শত্রু ও এই শিশুটির শত্রু তুলিয়া লইবে। আমি নিজের দিক হইতে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিলাম এবং এমন ব্যবস্থা করিয়া দিলাম যে তুমি আমারই রক্ষণাবেক্ষণে লালিত পালিত হইবে। تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى. شرم کرو جاكم تمار بون چولیتے چھلو তারপর যাইয়া বলিতেছিল, আমি কি তোমাকে এমন ব্যক্তির খোঁজ দেব যে এই শিশুর লালন পালন ভালোভাবেই করিবে? এইভাবে আমরা তোমাকে পুনরায় তোমার মায়ের নিকট পৌঁছাইয়া দিলাম, যেন তাহার চোখ শীতল থাকে এবং সে দুঃখ ভারাক্রান্ত না হয়। আর তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, আমরাই তোমাকে এই ফাঁদ হইতে মুক্তি দিয়াছি এবং তোমাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়া অগ্রসর করিয়াছি। আর তুমি মাদিয়ানবাসীর মধ্যে কয়েক বৎসর পর্যন্ত অবস্থান করিয়াছিলে এবং তারপর এখন তুমি ঠিক সময় মতোই আসিয়া পৌঁছিয়াছ হে মুসা। আমি তোমাকে আমার কাজের যোগ্য বানাইয়া লইয়াছি। যাও, তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনগুলি সহ, আর মনে রাখিও তোমরা দুইজনে আমার স্মরণে কোনরূপ ত্রুটি করিও না।
তোমরা দুইজনেই ফিরাউনের নিকট যাও, কেননা সে অহংকারী ও বিদ্রোহী হইয়া গিয়াছে। তাহার সহিত নম্রভাবে কথা বলিবে, সম্ভবত সে নসিহত কবুল করিতে কিংবা ভয় পাইতে পারে। উভয়ে নিবেদন করিল, হে পরওয়ারদিগার, আমাদের আশঙ্কা হইতেছে যে সে আমাদের প্রতি দুর্ব্যবহার করিবে কিংবা সীমা লঙ্ঘনকারী আচরণ করিবে। বলিলেন, ভয় পাইও না, আমি তোমাদের সঙ্গে রহিয়াছি, সব কিছুই শুনিতেছি এবং দেখিতেছি। যাও উহার নিকট আর বল যে আমরা তোমার রবের তরফ হইতে প্রেরিত, বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য ছাড়িয়া দাও এবং তাহাদিগকে কষ্ট দিও না, আমরা তোমার নিকট তোমার রবের নিদর্শন লইয়া আসিয়াছি, শান্তি ও নিরাপত্তা তাহার জন্য যে সঠিক পথের অনুসরণ করিয়া চলিবে। আমাদিগকে ওহির মাধ্যমে জানাইয়া দেওয়া হইয়াছে যে শাস্তি তাহার জন্য নির্দিষ্ট যে মিথ্যা আরোপ করিবে ও মুখ ফিরাইয়া লইবে। ফিরাউন বলিল, আচ্ছা তাহা হইলে তোমাদের দুইজনের রব কে হে মুসা? মুসা জবাব দিল, আমাদের রব তিনি যিনি প্রতিটি জিনিসকে মূল আকৃতি ও সৃষ্টি কাঠামো দান করিয়াছেন এবং তারপর উহাকে পথ বাতলাইয়া দিয়াছেন। ফিরাউন বলিল, তাহা হইলে পূর্বে যেসব বংশের লোক অতীত হইয়া গিয়াছে তাহাদের অবস্থা কি ছিল? মুসা বলিল, সেই সম্পর্কিত জ্ঞান আমার রবের নিকট একটি গ্রন্থে সুরক্ষিত রহিয়াছে, আমার রব না বিভ্রান্ত হন না ভুলিয়া যান। الذي جعل لكم الارض مهدا وسلك لكم فيها سبلا وانزل من السماء ماء فاخرجنا به ازواجا من نبات شتى তিনি তোমাদের জন্য জমিনের বুকে শয্যা বিছাইয়া দিয়াছেন এবং উহাতে তোমাদের চলার পথ করিয়া দিয়াছেন, ঊর্ধ্ব হইতে পানি বর্ষণ করিয়াছেন এবং তৎপর উহার সাহায্যে আমরা নানা প্রকার উদ্ভিদ উৎপাদন করিয়াছি। খাও এবং তোমাদের জন্তু জানোয়ারকেও বিচরণ করাও, নিশ্চয়ই ইহাতে বহু সংখ্যক নিদর্শন রহিয়াছে বুদ্ধিমান লোকের জন্য। এই জমিন হইতেই আমরা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, ইহার মধ্যে আমরা তোমাদিগকে ফিরাইয়া লইয়া যাইব এবং ইহা হইতেই তোমাদিগকে পুনর্বার বাহির করিব। আমরা ফিরাউনকে আমাদের সব নিদর্শনই দেখাইয়াছি, কিন্তু সে মিথ্যা আরোপ করিয়াই চলিল এবং মানিয়া লইল না। বলিতে লাগিল, হে মুসা, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে তুমি তোমার জাদুশক্তি বলে আমাদিগকে নিজেদের দেশ হইতে বহিষ্কৃত করিবে? ঠিক আছে, আমরাও তোমার মোকাবিলায় অনুরূপ জাদু দেখাইব, ঠিক করো কখন এবং কোথায় এই মোকাবিলা হইবে, না আমরা এই প্রস্তাব হইতে ফিরিয়া যাইব না তুমি ফিরিয়া যাইবে, খোলা ময়দানে সামনাসামনি মোকাবিলায় আসো।
قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى মুসা বলিল উৎসবের দিন স্থিরীকৃত হইল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জনতাও সমবেত হইবে ফিরাউন ফিরিয়া গিয়া তাহার সমস্ত কলাকৌশল একত্রিত করিল এবং মোকাবিলার জন্য উপস্থিত হইল قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى موسى বলিল হে ভাগ্যহত লোকেরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিও না নতুবা তিনি এক কঠিন আযাব দ্বারা তোমাদের সর্বনাশ করিয়া দিবেন মিথ্যা যেই রচনা করিবে সেই ব্যর্থ মনোরথ হইয়া যাইবে فَتَنَازَعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ وَأَسَرُّوا النَّجْوَى এই কথা শুনিয়া তাহাদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং তাহারা চুপি চুপি পরস্পর পরামর্শ করিতে লাগিল قَالُوا إِنْ هَذَانِ لَسَاحِرَانِ يُرِيدَانِ أَنْ يُخْرِجَاكُمْ مِنْ أَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيقَتِكُمُ الْمُثْلَى শেষ পর্যন্ত কিছু লোক বলিল এই দুইজন তো নিছক জাদুকর ইহাদের উদ্দেশ্য এই যে ইহারা নিজেদের জাদুর জোরে তোমাদিগকে তোমাদের দেশ হইতে বহিষ্কৃত করিয়া দিবে এবং তোমাদের আদর্শ জীবন পদ্ধতিকে ধ্বংস করিয়া দিবে তোমরা তোমাদের সমস্ত কলাকৌশলকে আজ একত্রিত করিয়া নাও এবং একত্রিত হইয়া ময়দানে ঝাঁপাইয়া পড়ো মনে রাখিও আজ যে প্রাধান্য বিস্তার করিবে জয় তাহারই হইবে জাদুকররা বলিল মুসা তুমি আগে ছাড়িবে না আমরা অগ্রে নিক্ষেপ করিব قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى সহসা তাহাদের রশিগুলি এবং তাহাদের লাঠিগুলি তাহাদের জাদুর জোরে দৌড়াইতেছে বলিয়া মুসার মনে হইল ইহাতে মুসার নিজের মনে ভয় হইল আমরা বলিলাম ভয় পাইও না তুমি জয়ী হইবে والق ما في يمينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث اتى নিক্ষেপ করো যাহা কিছু তোমার হাতে আছে উহা এখনি উহাদের বানোয়াট জিনিসগুলিকে গিলিয়া ফেলিবে ইহারা যাহা কিছু বানাইয়া আনিয়াছে ইহা তো জাদুকরের প্রতারণা আর জাদুকর কখনো সফল হইতে পারে না তাহা যত জাকজমক করিয়াই আসুক না কেন فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى শেষ পর্যন্ত এই হইল যে সমস্ত জাদুকরকে সিজদায় নত করিয়া দেওয়া হইল তাহারা চিৎকার করিয়া বলিয়া উঠিল আমরা মানিয়া লইলাম মুসা ও হারুনের রবকে قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى فرعون بوليلو تمرا إيمانان إلي أمار أنمتي دور آگئي বোঝা গেল ইহারা তোমাদের গুরু যাহারা তোমাদিগকে জাদুবিদ্যা শিখাইয়াছে ঠিক আছে এখন আমি তোমাদের হাত পা বিপরীত দিক হইতে কাটিয়া দিব এবং খেজুর গাছের উপর তোমাদিগকে শুলে বসাইব ইহার পরে তোমরা বুঝিতে পারিবে যে আমাদের দুইজনের মধ্যে কাহার শাস্তি তুলনায় বেশি কঠোর ও দীর্ঘস্থায়ী قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا জাদুকরগণ জবাব দিল কসম সেই মহান সত্তার যিনি আমাদিগকে পয়দা করিয়াছেন ইহা হইতেই পারে না যে আমরা উজ্জ্বল নিদর্শন সমূহ আমাদের সম্মুখে উদ্ভাসিত হইয়া উঠার পরও তোমাকে অগ্রাধিকার দিব
তুমি যাহা কিছু করিতে চাও তাহা করো, তুমি বেশি কিছু করিলেও শুধু এই দুনিয়ার জীবনেরই ফয়সালা করিতে পারো। আমরা তো আমাদের রবের প্রতি ইমান আনিয়াছি যেন তিনি আমাদের দোষ ত্রুটিগুলি ক্ষমা করিয়া দেন, আর এই জাদুগিরি যাহা করিতে তুমি আমাদিগকে বাধ্য করিয়াছিলে মার্জনা করেন, আল্লাহই উত্তম কল্যাণময় এবং তিনি চিরস্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। প্রকৃত কথা এই যে, যে ব্যক্তি অপরাধী হইয়া নিজের রবের সম্মুখে হাজির থাকিবে তাহার জন্য জাহান্নাম, সেখানে সে না জীবিত থাকিবে না মরিবে। আর যে লোক তাহার সমীপে মুমিন হিসাবে হাজির হইবে, যে নেক আমলকারী হইবে, এমন সব লোকের জন্য রহিয়াছে সুমহান মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। এবং চির শ্যামল ও সবুজ বাগবাগিচা যাহার নিচে নহর ধারা প্রবাহমান হইবে, সেখানে তাহারা চিরদিন বসবাস করিবে। এই পুরস্কার সেই ব্যক্তির জন্য যে পবিত্রতা অবলম্বন করিবে। وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْرِ يَبَسًا لَا تَخَافُ دَرَكًا وَلَا تَخْشَىٰ। আমরা মুসার প্রতি ওহি পাঠাইলাম যে, এখন রাতারাতে আমার বান্দাগণকে লইয়া চলিতে শুরু করো এবং তাহাদের জন্য সমুদ্রের মধ্যে হইতে শুষ্ক পথ বানাইয়া লও, পিছন হইতে কেহ তোমাদের তালাশ করিবে সে আশঙ্কা করিও না আর ভয় পাইও না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم। পিছন হইতে ফিরাউন তাহার লোক লস্কর লইয়া আসিয়া পৌঁছিল এবং তারপরে সমুদ্র তাহাদের উপর ছাইয়া গেল যেমন করিয়া ছাইয়া যাওয়া উচিত ছিল। وأضل فرعون قومه وما هدى। ফিরাউন তাহার জাতির জনগণকে গুমরাহিত করিয়াছিল, কোন সঠিক ও নির্ভুল পথ তো প্রদর্শন করে নাই। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى। হে বনি ইসরাঈল, আমরা তোমাদের শত্রু বাহিনী হইতে তোমাদিগকে মুক্তি দিয়েছি, আর তুর পাহাড়ের ডান পার্শ্বে তোমাদের উপস্থিত হওয়ার জন্য সময় নির্দিষ্ট করিয়া দিয়েছি এবং তোমাদের প্রতি মান্না ও সালওয়া নাজিল করিয়াছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। খাও আমাদের দেওয়া পবিত্র রিজিক এবং উহা খাইয়া আল্লাহ দ্রোহিতা করিও না, নতুবা তোমাদের উপর আমার গজব ভাঙিয়া পড়িবে, আর যাহার উপর আমার গজব পড়িবে তাহার অধপতন হইতেই থাকিবে। অবশ্য যে তওবা করিবে, ইমান আনিবে ও নেক আমল করিবে এবং তারপর সঠিক সোজা পথে চলিতে থাকিবে, তাহার জন্য আমি অনেক কিছুই ক্ষমা করিয়া দিব। আর কোন জিনিসটি তোমাকে তোমার নিজের জনগণের পূর্বেই লইয়া আসিল হে মুসা? আলাহুম উলাই আলা আসারি ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। সে বলিল, তাহারা তো আমার পিছনে পিছনে আসিতেই আছে, আমি খুব তাড়াহুড়া করিয়া তোমার দরবারে আসিয়া গিয়াছি হে আমার রব, যেন তুমি আমার প্রতি খুশি হও। قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِنْ بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِي। তিনি বলিলেন, আচ্ছা তাহা হইলে শোনো, আমরা তোমার পিছনে তোমার জাতিকে পরীক্ষায় ফেলিয়া দিয়াছি এবং সামেরি তাহাদিগকে গুমরা করিয়াছে,
فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِي مُوسَى বড় ক্রুদ্ধ ও মর্মাহত অবস্থায় নিজের লোকজনের নিকট ফিরিয়া আসিল। আসিয়া সে বলিল, হে আমার জাতির লোকেরা, তোমাদের রব কি তোমাদের সহিত ভালো ভালো ওয়াদা করেন নাই? তোমাদের কি সেই দিনগুলি দীর্ঘতর মনে হইয়াছিল, কিংবা তোমরা নিজেদের রবের গজবে নিজেদের উপর চাপাইয়া লইতে চাইতেছিলে যে তোমরা আমার সহিত ওয়াদা খেলাপ করিলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري تارا جواب دلو আমরা নিজেদের ইচ্ছা ও ইখতিয়ারে আপনার সহিত ওয়াদা খেলাপি করি নাই। ব্যাপার এই দাঁড়াইয়া ছিল যে আমরা লোকদের অলঙ্কারের বোঝায় ভারাক্রান্ত হইয়া পড়িয়াছিলাম, তাই আমরা শুধু উহা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিলাম। তারপর এমনি ভাবে সামেরীয় কিছু ছুঁড়িয়া ফেলিল। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي এবং তাহাদের জন্য একটি গোবৎসের মূর্তি বানাইয়া লইয়া আসিল। উহার মধ্য হইতে গরুর মতো আওয়াজ বাহির হইত। লোকেরা চিৎকার করিয়া উঠিল, ইহাই তোমাদের ইলা ও মুসার ইলা, মুসা ইহাকে ভুলিয়া গিয়াছে। তাহারা কি দেখিতে পাইতেছিল না যে উহা না তাহাদের কথার জবাব দেয় না তাহাদের লাভ ক্ষতি করার কোন ক্ষমতা রাখে? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري هارون পূর্বেই তাহাদিগকে বলিয়াছিল যে হে লোকেরা, তোমরা ইহার কারণে ফিতনায় পড়িয়া গিয়াছো, তোমাদের রব তো পরম দয়াবান, অতএব তোমরা আমার অনুসরণ করো আর আমার কথা শোনো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى কিন্তু তাহারা তাহাকে বলিয়া দিল, আমরা তো ইহারই পূজা করিতে থাকিব যতক্ষণ পর্যন্ত মুসা ফিরিয়া না আসে। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري মুসা বলিল, হারুন, তুমি যখন দেখিতে পাইলে যে ইহারা গুমরা হইয়া যাইতেছে, তখন কোন জিনিস তোমাকে নিবৃত করিয়াছিল আমার নীতি অনুযায়ী কাজ করা হইতে? তুমি কি আমার হুকুমের বিরুদ্ধতা করিয়াছ? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي هارون জবাব দিল, হে আমার জননী পুত্র, আমার দাড়ি ধরিও না, আমার মাথার চুল টানিও না। আমার ভয় ছিল যে তুমি আসিয়া বলিবে, তুমি বনে ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছ আর আমার কথার কোনো মূল্য দাও নাই। মুসা বলিল, আর হে সামেরি, তোমার কি ব্যাপার? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে জবাব দিল, আমি সেই জিনিস দেখিয়াছি যাহা এই লোকেরা দেখিতে পায় নাই, অতএব আমি রাসূলের পায়ের চিহ্ন হইতে এক মুষ্টি মাটি তুলিয়া লইলাম এবং তারপর উহাকে ছুঁড়িয়া মারিলাম। আমার মন আমাকে এই রকমেরই কিছু করিতে উদ্বুদ্ধ করিয়াছে। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا মুসা বলিল, আচ্ছা, তুমি দূর হইয়া যাও, এখন হইতে সারা জীবন তুমি এই বলিয়া চিৎকার করিতে থাকিবে, আমাকে স্পর্শ করিও না,
আর তোমার জন্য জিজ্ঞাসাবাদের একটি সময় নির্দিষ্ট রহিয়াছে, যাহা কখনো তোমা হইতে দূরে চলিয়া যাইবে না। আর তাকাইয়া দেখো তোমার এই ইলার প্রতি, যাহার পূজায় তুমি ব্যস্ত রহিয়াছ। এখন আমরা উহাকে জ্বালাইয়া ভস্ম করিয়া ফেলিব এবং চূর্ণ বিচূর্ণ করিয়া নদীতে ভাসাইয়া দিব। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما হে লোকেরা, তোমাদের ইলাহ তো একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেহই ইলাহ নয়, সমস্ত জিনিস তাহার জ্ঞান পরিবেষ্টিত। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا হে মুহাম্মদ, এইভাবে আমরা অতীতের ঘটনাবলীর খবর তোমাকে জানাইতেছি, আর আমরা একান্ত ভাবে আমাদের নিকট হইতে তোমাকে একটি নসিহত মালা দান করিয়াছি। যে কেহ ইহা হইতে মুখ ফিরাইবে, সে কিয়ামতের দিন গুনাহের কঠিন দুর্বহ বোঝা বহন করিবে। আর এই ধরনের সব লোকই চিরদিন তাহার অসন্তোষে নিমজ্জিত থাকিবে। কিয়ামতের দিন তাহাদের জন্য বড়ই দুর্বহ ও কষ্টদায়ক বোঝা হইবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, সেই দিন যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হইবে, আর আমরা অপরাধী লোকদিগকে এমন অবস্থায় ঘেরাও করিয়া আনিব যে তাহাদের চক্ষু প্রস্তরময় হইয়া যাইবে। তাহারা পরস্পর চুপি চুপি বলিবে যে দুনিয়ায় বড় জোর তোমরা দশটি দিনই হয়তো কাটাইয়া দিয়াছ। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তারিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, আমরা ভালো করিয়াই জানি তাহারা কিসব কথা বলিবে। তখন তাহাদের মধ্যে যে লোক সর্বাধিক সতর্ক অনুমানকারী হইবে, সে বলিবে যে না, তোমাদের দুনিয়ার জীবন তো শুধুমাত্র একদিনের জীবন ছিল। এই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে সেই দিন এই পাহাড়গুলি কোথায় বিলীন হইয়া যাইবে, বলো আমার রব এইগুলিকে ধূলিকণায় পরিণত করিয়া উড়াইয়া দিবেন। আর জমিনকে এমন সমতল ধূসর ময়দানে পরিণত করিবেন যে তুমি উহাতে কোন উঁচু নিচু এবং বক্রতা দেখিতে পাইবে না। সেই দিন সব লোক ঘোষণাকারীর আহ্বানে সোজা চলিয়া আসিবে, কেহ কোনো দাম্ভিকতা দেখাইতে পারিবে না, আর সমস্ত আওয়াজ পরম দয়াময়ের সম্মুখে ক্ষীণ হইয়া যাইবে। একটা ক্ষীণ অস্পষ্ট ধ্বনি ছাড়া তোমরা আর কিছুই শুনিতে পাইবে না। সেই দিন সাফায়াত কার্যকর হইবে না, অবশ্য স্বয়ং রহমান কাহাকেও উহার অনুমতি দিলে এবং তাহার কথা শুনিতে পছন্দ করিলে অন্য কথা। তিনি সকলের সম্মুখের ও পিছনের সব অবস্থায় জানেন, অন্যরা ইহার পূর্ণ জ্ঞান রাখে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما লোকদের মাথা সেই চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তার সম্মুখে অবনমিত হইবে। সেই সময় যে ব্যক্তি কোন জুলুমের গুনাহের বোঝা বহন করিবে, সে ব্যর্থকাম হইবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما আর যে ব্যক্তি নেক আমল করিবে আর সেই সঙ্গে সে মুমিনও হইবে, তাহার উপর কোন জুলুম বা হক নষ্ট করার দায় বর্তাইবে না। وكذلك انزلناه قرانا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون او يحدث لهم ذكرا আর হে মুহাম্মদ, এমনি ভাবে আমরা ইহাকে আরবি ভাষার কুরআন বানাইয়া নাজিল করিয়াছি এবং ইহাতে নানা রকমের সতর্কবাণী উচ্চারণ করিয়াছি,
সম্ভবত এই লোকেরা বাঁকা পথে চলা হইতে বিরত থাকিবে, কিংবা ইহার দরুন তাহাদের মধ্যে কিছুটা হুঁশজ্ঞানের লক্ষণ জাগিয়া উঠিবে। অতএব সমুচ্চ ও মহান সেই আল্লাহ যিনি প্রকৃত বাদশাহ, আর লক্ষ্য করো, কুরআন পাঠের ব্যাপারে তাড়াহুড়া করিও না যতক্ষণ না তোমার প্রতি উহার ওহী পূর্ণতায় পৌঁছিয়া যায়। আর দোয়া করো, হে পরওয়ারদিগার, আমাকে আরো অধিক ইলম দান করো। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমরা ইতিপূর্বে আদমকে একটি হুকুম দিয়েছিলাম, কিন্তু সে তাহা ভুলিয়া গেল, আর আমরা তাহার মধ্যে কোনো দৃঢ় সংকল্প পাই নাই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফেরেশতাদিগকে বলিয়াছিলাম যে আদমকে সিজদা করো, তাহারা সকলে তো সিজদায় পড়িয়া গেল, কিন্তু শুধু ইবলিস অমান্য করিয়া বসিল। তখন আমরা আদমকে বলিলাম, দেখো এ কিন্তু তোমার ও তোমার স্ত্রীর দুশ্মন, এমন যেন না হয় যে এ তোমাদিগকে জান্নাত হইতে বহিষ্কার করিয়া দিবে আর তোমরা বিপদে পড়িয়া যাইবে। এখানে তো তুমি মহা সুযোগ সুবিধা ভোগ করিতেছ, না অভুক্ত উলঙ্গ থাকিতেছ, না পিপাসা ও রৌদ্রতাপে কষ্ট পাইতেছ। ووسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। কিন্তু শয়তান তাহাকে প্রলোভিত করিল, অতঃপর বলিতে লাগিল, হে আদম, তোমাকে সেই গাছটি দেখাইব কি যাহার দ্বারা চিরন্তন জীবন ও অক্ষয় রাজত্ব লাভ করা যায়। فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى। শেষ পর্যন্ত উভয়ই সেই গাছের ফল খাইল, পরিণাম এই হইল যে সহসায় তাহাদের লজ্জাস্থান পরস্পরের সম্মুখে অনাবৃত হইয়া পড়িল, আর দুইজনই নিজে নিজেকে জান্নাতের পাতা দ্বারা ঢাকিতে লাগিল। আদম তাহার রবের নাফরমানি করিল এবং সত্য সঠিক পথ হইতে বিভ্রান্ত হইয়া গেল। অতঃপর তাহার রব তাহাকে বাছাই করিয়া সম্মানিত করিলেন ও তাহার তওবা কবুল করিলেন এবং তাহাকে হেদায়েত দান করিলেন। আর বলিলেন, তোমরা এখান হইতে নামিয়া যাও, তোমরা পরস্পরের দুশ্মন হইয়া থাকিবে। এখন আমার নিকট হইতে তোমাদের নিকট যদি কোনো হেদায়েত পৌঁছায়, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসরণ করিয়া চলিবে সে বিভ্রান্তও হইবে না, দুর্ভাগ্যেও নিমজ্জিত হইবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে ব্যক্তি আমার উপদেশাবলী হইতে বিমুখ হইবে তাহার জন্য দুনিয়ায় হইবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন আমরা তাহাকে অন্ধ করিয়া উঠাইব। قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا। সে বলিবে, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, এখানে কেন আমাকে অন্ধ করিয়া তুলিলে। قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলিবেন, হ্যাঁ এমনি ভাবেই তো আমার আয়াতগুলি যখন তোমার নিকট আসিয়াছিল তুমি তাহা ভুলিয়া গিয়াছিলে, ঠিক সেই রকমই আজ তোমাকেও ভুলিয়া যাওয়া হইতেছে।
وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى এইভাবেই আমরা সীমা লঙ্ঘনকারী এবং আপন রবের আয়াত অমান্যকারী লোকদিগকে ফলদান করিয়া থাকি, আর পরকালের আযাব তো অধিক কঠোর ও স্থায়ী। أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِأُولِي النُّهَى এই লোকগুলি কি কোনো হেদায়েত পায় নাই? তাহাদের পূর্বে কত জাতিকেই তো আমরা ধ্বংস করিয়াছি, যাহাদের জনপদের উপর দিয়া আজ এই লোকেরা চলাফেরা করিতেছে। বস্তুত ইহাতে বিপুল নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা সুস্থ বিচার বুদ্ধির অধিকারী। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা তোমার রবের তরফ হইতে পূর্বেই যদি একটি কথা চূড়ান্ত করিয়া দেওয়া না হইত এবং অবকাশের একটি মেয়াদ নির্দিষ্ট করিয়া দেওয়া না হইত, তাহা হইলে ইহাদের সম্পর্কেও ফয়সালা চূড়ান্ত করিয়া দেওয়া হইত। اصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح واطراف النهار لعلك ترضى অতএব হে মুহাম্মদ, ইহারা যাহা কিছু বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করিয়া থাকো এবং তোমার রবের তারিফ প্রশংসা সহকারে তাহার তসবিহ কর সূর্যোদয়ের পূর্বে ও উহার অস্ত যাওয়ার পূর্বে এবং রাত্রির বিভিন্ন সময়েও তসবিহ কর এবং দিনের প্রান্তগুলিতেও, সম্ভবত ইহাতে তুমি সন্তুষ্ট হইবে। ولا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم زهره الحياه الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وابقى আর চক্ষু তুলিয়াও তাকাইও না দুনিয়াবী জীবনের জাগজমকের প্রতি, যাহা আমরা ইহাদের মধ্যকার বিভিন্ন লোককে দিয়াছি। ইহা তো আমরা দিয়াছি তাহাদিগকে পরীক্ষার সম্মুখীন করার উদ্দেশ্যে। আসলে তোমার রবের দেওয়া হালাল রিজিকই উত্তম ও স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, আর তুমি নিজেও উহা দৃঢ়তার সহিত পালন করিতে থাকো। আমরা তোমার নিকট কোন রিজিক চাহি না, রিজিক তো আমরাই তোমাকে দিতেছি, আর শুভ পরিণাম তাকওয়ার জন্যই হইয়া থাকে। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى তাহারা বলে, এই ব্যক্তি নিজের রবের নিকট হইতে কোনো নিদর্শন আনে না কেন? আর পূর্বের সহিফা সমূহের সমস্ত শিক্ষার বর্ণনা কি ইহাদের নিকট সুস্পষ্ট হইয়া আসে নাই? ولو أن أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى আমরা যদি উহার আসার পূর্বে কোন আযাব দিয়া ইহাদিগকে ধ্বংস করিয়া দিতাম, তাহা হইলে এই লোকেরাই বলিত যে, হে আমাদের রব, তুমি আমাদের নিকট কোন রাসূল পাঠাইলে না কেন? লজ্জিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আমরা তোমার আয়াতসমূহ অনুসরণ করিয়া চলিতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى হে মুহাম্মদ, ইহাদিগকে বলো প্রত্যেকেই পরিণামের অপেক্ষায় রহিয়াছ, অতএব এখন প্রতীক্ষায় থাকো। অতি শীঘ্র তোমরা জানিতে পারিবে যে কে সরল সোজা পথের পথিক আর কে হেদায়েত প্রাপ্ত।